হাতের গুরুতর চোট নিয়েই অনুশীলনে সাকিব আল হাসান। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর চটেছেন শহীদ আফ্রিদি। আইরিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান, যে কারণে শেষ ওয়ানডেতে খেলতেও পারেননি। শুধু তাই নয়, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও দলে নেই এ তারকা, আর তার জায়গায় টাইগারদের ক্যাপ্টেন লিটন দাস। ইঞ্জুরি হলে কি হবে, সাকিবের মন্তব্য আছে মাঠেই। আজ মঙ্গলবার তাই সাকিব আল হাসানকে দেখা গিয়েছে জাতীয় দলের অনুশীলনে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের অনুশীলন ছিল, আর সেই অনুশীলনে উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। হঠাৎই সাকিবকে দেখা যায় স্টেডিয়ামে প্রবেশ করতে, এ সময় তার চোট আক্রান্ত আঙ্গুলে ব্যান্ডেজও বাঁধা ছিল। এরপর তিনি চলে যান মাঠের ভেতর, এরপর তিনি যোগ দেন অনুশীলনে। প্রধান কোচ চন্ডিকা হাতুর সিংয়ের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। মাঠে এলেও সাকিব আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি। উল্লেখ্য, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী 10 জুন বাংলাদেশে আসবে আফগান টিম। 14 তারিখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ভারত সফরে যাবে আফগান দল, সেখান থেকে আবারও বাংলাদেশে ফিরে খেলবে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর চটেছেন শহীদ আফ্রিদি। শেষ পর্যন্ত কি লেখা আছে এবারের এশিয়া কাপের ভাগ্যে এই মুহূর্তে বলা কঠিন, কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই পাকিস্তানের দল তো পাঠাবেই না, এমনকি তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির হাইব্রিড মডেলও মেনে নেবে না। গত মাসে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর খবর দিয়েছিল পিসিবির হাইব্রিড মডেল মেনে নিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড SLC, এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যুক্ত আছে। এশিয়া কাপ কোথায় আর কীভাবে হবে সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভায় ঠিক হওয়ার কথা ছিল। হাইব্রিড মডেল মানে এশিয়া কাপ দুইটা ভেন্যুতে আয়োজন করতে চেয়েছিল পিসিবি। ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না বলে তাদের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে, আর অন্য দলগুলোর ম্যাচ হবে পাকিস্তানে। প্রথমে জানা গিয়েছিল পাকিস্তানের এই প্রস্তাবে সায় দিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, কিন্তু পরে শোনা গেল অন্য কথা। SLC ও বিসিবি নাকি বলেছে সেপ্টেম্বরে আরব আমিরাতের যে আবহাওয়া থাকে সেখানে তখন খেলা সম্ভব নয়, সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে খুব গরম থাকে। SLC ও বিসিবির এমন অজুহাতে বেজায় চটেছেন শহীদ আফ্রিদি। গত মাসে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর খবর দিয়েছিল পিসিবির হাইব্রিড মডেল মেনে নিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড SLC, এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যুক্ত আছে। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, পেশাদার ক্রিকেটার হলে আবহাওয়ার উপর নির্ভর করে আপনি খেলতে পারেন না। এরপর আরব আমিরাতে নিজের খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই ক্যাপ্টেন। তিনি বলেন, আমরা শারজায় সকাল 10টায় ম্যাচ খেলেছি, বাউন্ডারি লাইনের দিকে দৌড়াতে গিয়ে মাথাও ঘুরত, এমনটাও হয়েছিল, কিন্তু এটা আপনার ফিটনেসের পরীক্ষা নেবে। আফ্রিদি তার কথা শেষ করেন এই বলে, অজুহাত দিতে চাইলে অনেক কিছুই বলতে পারেন, এই যেমন আরব আমিরাতে খুব গরম, আর এগুলোকে আমি শুধু অজুহাতই বলবো।